এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে তোমাদেরকে দেখাবো আমাদের রবীন্দ্রনগর পাড়াতে কীর্তন আর সাথে ভাগবত পাঠ। তো যেহেতু প্রথম দিন থেকে আমি যেতে পারিনি, তো সেগুলো আমি শেয়ার করতে পারলাম না, তো এখন আমি যাচ্ছি। তো তোমাদের একে একে সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, সাথে থেকো সবাই। শ্রী শ্রীমৎ ভাগবত অমর পুরাণ শ্রীমৎ ভাগবত কথা, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদা, সেটা গোবিন্দের ঘর, সেটা সংসার না, সেটা হচ্ছে গোবিন্দের ঘর। পিতা পুত্রকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে, এই পুত্র বাবা আজ ভুকে আয়, ভুকে এসে দুটো আসন করে রেখেছে, দুটো আসন করে দিয়ে এবার কি করলেন, পুত্র বসেছে, পিতা বসেছে, সম্মুখে ভাগবত রেখেছেন, পিতা পুত্র মিলে